আজ রবিবার, আরাম করার দিন, দেরি পর্যন্ত ঘুমানো, দেরি করে খাওয়া দাওয়া, চাইলে সারা দিন বিছানায় গড়াগড়ি দেয়া যায়। কে চায় রবিবার পড়াশোনা বা কাজ করতে? প্রতিবারের মতো আজও টিভিতে মুখ গুজে বসে থাকলাম। আর মা, ওনার সময় কোথায়? সেই সকালবেলা সবার আগে উঠে বাড়ির সব কাজ করা, আজও খেতে খেতে বেজে গেল দুটো, জমিয়ে খেলাম, মা ফাটাফাটি রান্না, এটা শুধু তুমিই পারো। আমি আবার বসে পড়লাম টিভি নিয়ে, আর মা এক কাড়ি বাসন নিয়ে বসলো মাজতে। মা কি খুশি? হয়তো মা মনে করে ওনার আর কিছু করার নেই। এক সপ্তাহ ধরে আমি নিজেকে জিজ্ঞাসা করলাম, অন্য ছেলেদের মতন মেয়ে মানে কাজের লোক, এটা আমি মায়ের সাথেও করে ফেলছি না তো, যে সারাক্ষণ আমার চাহিদা পূরণ করবে? না, মাকে সাহায্য করতে হবে। আজও রবিবার, কিন্তু এখন আর রবিবারগুলো টিভির সাথে না, মায়ের সাথে ভাগ করে নিয়েছি। আমি পাল্টেছি, আর তুমি?